ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য আজকে ইতিহাসের দুটো সেট পেজ নম্বর AC 118 অর্থাৎ 4 নম্বর সেট এবং তোমাদের ইতিহাসের একদম লাস্ট সেট AC 400 যে MCQ যে SAQগুলো রয়েছে আমি আজ উত্তরসহ তোমাদের এই ভিডিওর মাধ্যমে MCQ SAQ-এ উত্তর দেখিয়ে দেবো এবং যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমাদের জানাতে চাই এই নোটস দুটোর তোমরা কিন্তু ফ্রি PDF পেয়ে যাবে কারণ ভিডিও চলাকালীন তোমাদের জন্য বলে দেবো একটা ফ্রি PDF-এর পাসওয়ার্ড এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলেই তোমরা এই নোটসটি ফ্রি PDF আকারে ডাউনলোড করে নিতে পারবে একটা কথা তোমাদের বলতে চাই ভিডিও চলাকালীন হয়তো MCQ এর কিছু পোর্শন কিছুটা কাটা কাটা মনে হতে পারে তবে যখন তোমরা PDF-টি ডাউনলোড করবে সেটাতে পুরো নিট অ্যান্ড ক্লিন থাকবে তাই চিন্তা করার কোনো দরকার নেই তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো তোমরা নোটস কিন্তু পেয়ে যাবে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি ইতিহাসের বড় প্রশ্ন ছোট প্রশ্ন যেগুলো উত্তর সহ ফ্রি PDF এনেছি তার লিঙ্কগুলো দিয়ে রাখলাম সেটা দেখতে ভুলো না এবং আগামী দিনগুলোতে আমাদের চ্যানেলের মাধ্যমে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের বোর্ড পরীক্ষার জন্য পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে AC 118 নম্বর পেজে যে MCQগুলো আছে আগে দেখে নাও আমি বলে দিচ্ছি না ভিডিও লেন্দি হয়ে যাবে তোমরা নিজেদের টেস্ট পেপারে দাগিয়েও নিতে পারো অথবা যাদের টেস্ট পেপার নেই আমি ভিডিওটা পুরো দেখলে তোমরা ফ্রি PDF পেয়ে যাবে সেখান থেকেও পেয়ে যাবে কোনো সমস্যা নেই আমি ধীরে ধীরে প্রথমে যে MCQগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিই সেগুলো তোমরা দেখে নাও আর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ইতিহাসের জন্য কিন্তু 8 নম্বরের বড় প্রশ্ন MCQ SAQ বোর্ডের নমুনা প্রশ্নপত্র 10 বছরের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান সমস্ত কিছু উত্তরসহ ফ্রি PDF দিয়েছি তার লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্টেই আমি দিয়ে রাখলাম তোমরা কিন্তু সেই লিঙ্কগুলো একদমই দেখতে ভুলো না সেগুলো উত্তরসহ ফ্রি PDF রয়েছে ভিডিওগুলো দেখলেই তোমরা উত্তরগুলো সহ PDF কিন্তু পেয়ে যাবে তোমাদের আলাদা করে লিখে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও তারপরে তোমাদের টেস্ট পেপারে সম্পূর্ণ সমাধান তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই পেজেটি ফার্স্ট যে SAQ রয়েছে অন্ধকারাচ্ছন্ন মহানস কাকে বলা হয় উত্তরে যাবে আফ্রিকাকে নেক্সট কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় উত্তর 1870 থেকে 1914 সাল পর্যন্ত নেক্সট আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃত কে ছিলেন উত্তরে যাবে হামফ্রে গিলবার্ট নেক্সট নতুন বিশ্ব নামকরণ কে করেন উত্তরে যাবে আমেরিকো ভেসবুচি নেক্সট পলাশি লুণ্ঠন বলতে কী বোঝে উত্তর বাংলার মসনদে বসে মির্জাফর কোম্পানি ও কোম্পানির কর্মচারীদের প্রচুর ধনরত্ন পুরস্কার স্বরূপ দেন এর ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে যায় একে পলাশি লুণ্ঠন বলা হয় নেক্সট কর্নওয়ালিস কোর্ট কি উত্তর ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1713 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন এই কর্মপদ্ধতি কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত অথবা প্রশ্ন অবশিল্পায়ন বলতে কী বোঝায় উত্তর ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত নেক্সট কোন বড়লাট সতীদাহ প্রথা রদ করেন উত্তর লর্ড উইলিয়াম বেন্ডিং নেক্সট কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর জ্যোতিবা ফুলে 1873 সালে মহারাষ্ট্রে নেক্সট কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উত্তর 1817 সালের পয়লা মে রামকৃষ্ণ পরমহংস দেবেশের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ অথবা প্রশ্ন হুইটলি কমিশন কেন গঠন করা হয়েছিল উত্তর 1929 খ্রিস্টাব্দের শ্রমিকদের অবস্থার উন্নতি করার লক্ষ্যে হুইটলি কমিশন গঠন করা হয় নেক্সট কে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর 1932 সালের 24শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী আম্বেদকরের মধ্যে নেক্সট ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন উত্তরে যাবে ইন্দোনেশিয়ার অথবা প্রশ্ন ক্রিপস মিশন কবে কী উদ্দেশ্যে ভারতে আসে উত্তর মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতীয় সমর্থন আদায় করা এবং একই সাথে স্বশাসনের দাবি সমাধান করা নেক্সট গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে উত্তর 1946 সালের 9ই ডিসেম্বর দিল্লিতে নেক্সট ন্যাটো কী উত্তর ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ল্যাটো হয়ে গেছে এটা হবে ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা 31 নেক্সট ফিদেল কাস্ট্রো কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন উত্তরে যাবে কিউবার নেক্সট কোন অঞ্চলে উপসাগরীয় সংকট দেখা দিয়েছিল উত্তর কুয়েত উসমানীয় সাম্রাজ্যের বসরা প্রদেশের একটি অংশে উপসাগরীয় সংকট দেখা দিয়েছিল নেক্সট নেহরু মহলানবিশ মডেল কি উত্তর ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন প্রধানমন্ত্রী নেহরু কিছু সংশোধনের পর এই রূপরেখা প্রয়োগ করেন এটি নেহরু মডেল বা নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত
অথবা প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীন হয়? উত্তর হচ্ছে 1971 সালে 26 মার্চ। নেক্সট, নয়া উপনিবেশবাদ বদল থেকে বোঝায়? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমের শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভর করতে বাধ্য হয়। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। চলে যাব লাস্ট সেট, পেজ নম্বর SC 400। এখানের MCQগুলো তোমরা দেখে নাও, এখানে দেখানো রয়েছে, তোমরা দেখে দাগিয়ে নিতে পারো। আমি তোমাদের এখান থেকে SCQগুলো তোমাদের বলে দেবো। কিছু কিছু জিনিস তোমাদের মনে হতে পারে যে স্যার পুরো কমপ্লিট আসেনি, একটু আবছা এসছে বা সাইডেরগুলো কেটে গেছে, চিন্তা করে লাভ নেই। তোমাদের যে PDFটা দেবো সেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটা থাকবে, তাই তোমাদের চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই। বুঝাতে পারলাম? অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম, নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? উত্তর, 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধের পর থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির সাম্রাজ্য সম্প্রসারণের জন্য যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে তাকে নয়া সাম্রাজ্যবাদ বলা হয়। অথবা প্রশ্ন, মার্কেন্টাইল বাদকে বুলিয়ানিজম বলা হয় কেন? উত্তর, সোনাবার উপর তাল বুলিয়ান নামে পরিচিত মার্কেন্টাইলবাদের প্রথম পর্যায়ে সোনা ও রূপই ছিল অর্থনীতির মূল উৎস, তাই এই পর্যায়ে সোনা ও রূপর মতো মূল্যবান দ্বিধাতুকে বুলিয়ানিজম বলা হয়। নেক্সট, অতিরাষ্ট্রিক অধিকার কি? উত্তর, চীনে অবস্থিত ব্রিটিশ নাগরিকদের অপরাধমূলক কাজকর্মের বিচারের দায়িত্ব ইংরেজদের বিচারালয়ের নিষ্পত্তির অনুমতি দেওয়া হয়। এই অধিকার বলে ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীন সম্রাটের অধীনতা থেকে মুক্ত থাকেন, এই বিশেষ সুবিধা অতিরাষ্ট্রিক অধিকার নামে পরিচিত। নেক্সট, জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? উত্তর, জাতীয় জাতি বৈষম্যের ধারণাটি উপনিবেশিকতাবাদ, উপনিবেশ, উপনিবেশ শাসন ও সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট, জুডিশিয়াল মার্ডার কোন ঘটনাকে বলা হয়? উত্তর, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিজা ইম্পে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মহারাজ নন্দকুমারকে ফাঁসির হুকুম দিয়েছিলেন, এই ঘটনা জুডিশিয়াল মার্ডার নামে পরিচিত। নেক্সট, কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয়? উত্তর, 1813 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। নেক্সট, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? উত্তর, 1853 খ্রিস্টাব্দে। নেক্সট, চীনের রুদ্ধদ্বার নীতি কী ছিল? উত্তর, ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকরা চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো এবং বাণিজ্যের মরশুম শেষ বন্দরে ছেড়ে চলে যেতে হতো। বণিকদের চীনা ভাষা ও আদব কায়দা শিক্ষা, বাণিজ্য কোঠিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি ছিল চীনে বিদেশি বণিকদের প্রতি এই কঠোর নীতি রুদ্ধদ্বারের নীতি ভাবে পরিচিত। নেক্সট, 39 কি? উত্তর, ব্রাহ্মণ সমাজের আন্দোলনের ফলে 1872 সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ এবং সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা করে তাকে 39 বলা হয়। নেক্সট, চীনে কোন বছর May 4th আন্দোলন শুরু হয়েছিল? উত্তর, 1929 সালে। অথবা প্রশ্ন, 100 দিনের সংস্কার কী ছিল? উত্তর, চীনের, এটা নের হয়ে গেছে, এটা হবে চীনের অন্যতম বুদ্ধিজীবী কাউ ইয়ে ওয়ের সংস্কারের দাবিতে 1895 সালে চীন সম্রাট কোয়াং সুকে একটি আবেদন করেন। এই আবেদন অনুসারে 1898 সালে চীন সম্রাট 100 দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করে তাই 100 দিনের সংস্কার নামে পরিচিত। নেক্সট, স্যাডলার কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার এই কমিশন গঠন করে। 10-এর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কি? উত্তর, ভাইকম বর্ণহীনদের একটি মন্দির, এই মন্দিরের সামনে রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষদের চলাচল নিষিদ্ধ ছিল। শ্রী নারায়ণ গুরু বর্ণ হিন্দুদের এই বর্ণ বিদ্বেষী প্রথার বিরুদ্ধে আর তোমাদের এই ভিডিওর ফ্রি PDF-এর পাসওয়ার্ড হয়ে যাবে উইথ WITH সম্পূর্ণ স্মল লেটারে। মন্দিরের সামনে রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষদের হাঁটার দাবিতে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। নেক্সট, কোন অঞ্চল বাংলার ডান্ডি নামে পরিচিত? উত্তর, নারায়ণগঞ্জ। নেক্সট, সিমলা ডেপুটেশন বা সিমলা দৈত্য কি? উত্তর, আঙ্গা খাঁয়ের নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর 35 জন অভিজাত মুসলিম সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন, মুসলিমদের স্বার্থ রক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি মিস্টকে দেওয়া হয়, এটি সিমলা দৈত্য নামে পরিচিত। নেক্সট, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে 1937 সালে ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে ওঠে তাকে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বলে। নেক্সট, ওয়াভেল পরিকল্পনা কি? উত্তর, বড়লাট ওয়াভেল 1945 খ্রিস্টাব্দে 14 জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি সূত্র উত্থাপন করেন, সেটি ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত। নেক্সট, ভিয়েত কং কাদের বলা হতো? উত্তর, দক্ষিণ ভিয়েতনামে আমেরিকার তাবেদারি সরকারের অবসান ও উত্তর ভিয়েতনামের সঙ্গে সংযুক্তির উদ্দেশ্যে দক্ষিণ ভিয়েতনামে পিপলস লিবারেশন আর্ম ফোর্স নামক যে গরিলা বাহিনী গড়ে উঠেছিল তা ভিয়েতকং বা ভিয়েতনামি কমিউনিস্ট নামে পরিচিত।
নেক্সট প্রশ্ন, কেন্নানের ওয়েস্টার্ন নীতি কি? উত্তর, রাশিয়ার কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এর এক প্রবন্ধে রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানের ওয়েস্টার্ন নীতি নামে পরিচিত। অথবা প্রশ্ন, মার্শাল টিটো কে ছিলেন? উত্তর, মার্শাল টিটো ছিলেন যুগোস্লোভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগোস্লোভিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে সমাজতান্ত্রিক যুগোস্লোভিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হন। 16 প্রশ্ন, অর্থনৈতিক উদারীকরণ কি? উত্তর, অর্থনৈতিক উদারীকরণ বলতে খোলা বাজার অর্থনীতিকে বোঝায়। এই নীতি ভারতে কার্যকর করেন 1991 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী মনমোহন সিং। নেক্সট, নেহরু মহানিবেশ মডেল কি? উত্তর, 1955 সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন প্রধানমন্ত্রী নেহরু। এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রয়োগ করেন। এই সংশোধিত উন্নয়ন মডেল নেহরু মহানিবেশ মডেল নামে পরিচিত। এই প্রশ্নটা এর আগে সেটাও ছিল, আমি দুভাবে দুটো উত্তর দিয়েছি, যার যেটা সোজা মনে হবে সে সেটা করবে। তো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য ইতিহাসের অনেকগুলো ফ্রি পিডিএফের লিঙ্ক দেওয়া ভিডিও সহ, সেই ভিডিওগুলো যেমন দেখতে ভুলবে না। ফ্রি পিডিএফের জন্য ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি এই ভিডিও চলাকালীন তোমাদের বলেও দিয়েছি, দেখিয়েও দিয়েছি, সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে লিখে দিলেই তোমরা এই নোটসটি ফ্রি পিডিএফ আকারে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। প্রথম